আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশের 82 কিলোমিটার রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা 12:30টার দিকে পদ্মাপাড়ের মাওয়া স্টেশন থেকে ডিজিটালি এই রেল যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এরপর নিজ হাতে টিকিট কেটে ট্রেন যাত্রী হন তিনি এর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের রেলের নতুন দ্বার উন্মোচিত হলো উদ্বোধনের আগে সুধি সমাবেশে প্রধানমন্ত্রী বলেন রেল যোগাযোগ আধুনিকায়নের মাধ্যমে ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে তার সরকার এর আগে 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশের কোনো উন্নয়নই করতে পারেননি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম বৈঠকে বসেছে নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টিমের 9 সদস্য আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ইসির প্রস্তুতি ও আইনবিধি সম্পর্কে অবগত করা হচ্ছে গতকাল সফররত যুক্তরাষ্ট্রের টিম বৈঠক করে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ রাজনৈতিক দলের সঙ্গে আগামী জাতীয় নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে 7 অক্টোবর ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টিম এবারে খেলার খবর ধর্মশালায় বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে ইংল্যান্ড এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে আছেন শেখ মেহেদী হাসান উদ্বোধনী জুটিতে বেয়ারস্টো এবং মালান 50 রান যোগ করেন নবম ওভারেই শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ 1 উইকেটে 157 রান এবার স্প্যানিশ শেয়ার বাজার সংবাদ শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি অ্যাপেক্স ট্যানারি ও মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে বিকাল 3টায় অ্যাপেক্স ট্যানারি ও 5টায় মুন্নু অ্যাগ্রো সভা শুরু হবে পৃথক সভায় উভয় কোম্পানির চলতি বছরের 30 জুন পর্যন্ত সমাপ্ত বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে আগের বছর অ্যাপেক্স ট্যানারি 10% ও মুন্নু অ্যাগ্রো 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে